আপনারা এটাকে সাজেশন হিসেবেও যদি নিতে চান নিতে পারেন সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না আমি খুব ইন্ট্রোভার্ট বাট অনেক দিন ধরে ফলো করতেছি আপনাদেরকে এবং আমি বলবো আপনাদের যে উদ্যোগটা আপনারা নিয়েছেন খুবই প্রশংসনীয় কিন্তু আগে একটু এটা বলে নেন যে যে ভিডিওগুলো আজকে দেখালাম এগুলো সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আগে একটু বলে নেন ভিডিও মানে আপনারা এতক্ষণ ধরে যে বিষয় নিয়ে কথা বলতেছেন ওই শরীফ থেকে এটা কি না না এই যে এতক্ষণ যে কয়েকজন হুজুরের ভিডিও দেখালাম আমরা কয়েকটা ভিডিও ক্লিপস দেখালাম না আপনি ভিডিও ক্লিপস গুলো দেখেছিলেন কয়েকজন হুজুর না 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 আপনি আসলে একটু আগেই যুক্ত হয়েছে আমি যারা ফলো করতেছিলাম না আচ্ছা তাহলে বলেন ঠিক আছে আপনি যেটা বলতেছেন বলেন আচ্ছা তাহলে সেটাই বলি যে যেটা বলতেছিলাম আর কি হ্যাঁ খুবই প্রশংসনীয় কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওভারঅলই কিছু কথা বলবো যেটা আমাকে খুবই মানে আমি খুবই চিন্তা করি বিষয়গুলো নিয়ে যে বাংলাদেশ স্বাধীন হলো যে হ্যাঁ ঠিক আছে সেকুলারিজম থাকবে এই সেই কিন্তু দিনকে দিন কি হচ্ছে এটা তো আমরা সবাই দেখতেছি এই যে মৌলবাদী তো বলেন এই ধর্ম নিয়ে যে খেলাগুলো হচ্ছে এগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একদিনে কিন্তু তারা করেনি আমরা যারা নাইনটিজ এর পেলে আছি আমরা অতটাও এত কিন্তু গভীরভাবে জিনিসগুলা জিনিসগুলো তখন বিশ্লেষণও মানে দেখিও নাই যে মানে তখন ফেসবুক ছিল না এই সমস্ত হুজুরের ইউটিউব এগুলা ছিল না তো এই জিনিসটা এত প্রচার পায়নি আমার তো কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি বেশিভাবে ভাবে এটা ঢুকে যাচ্ছে কারণ এভ্রিথিং ইজ অ্যাভেলেবেল তো যেমন বাংলাদেশে আমরা ছোট থেকে কি শুনে বড় হয়েছি অন্য ধর্মের লোক কোনোদিন ধর্মটা কিন্তু উচ্চারণ করা নেই সে মুসলিম না হলে সে বিধর্মী বিধর্মী ওয়ার্ডটাই তো একটা নেগেটিভ ওয়ার্ড তার যে একটা স্বতন্ত্র ধর্ম আছে এইটা তো কেউ বল না হ্যাঁ বিধর্মী হ্যাঁ যারা বিধর্মী তারা কি করে হ্যাঁ এরা মদ খায় এরা খারাপ এদের সংসার থাকে না এরা যারো যে এই সেই সমস্ত নেগেটিভ কথা শুনে শুনেই আমরা বড় হয়েছি আর এখন এগুলা আরো বেশি প্রচার হচ্ছে বাচ্চারা আরো বেশি দেখতেছে তো আমরা যারা এগুলো দেখে বড় হয়েছি তারা হুট করে যখন শুনবো যে মানে ধর্ম নিয়ে নেগেটিভ কিছু একটা সেটা কিন্তু আমরা সহজে একসেপ্ট করতে পারবো না রাইট মানে আমরা শুনে শুনে এই মৌলবাদী জিনিসপত্র শুনে শুনে একটা মাথার মধ্যে এটা ঢুকে গেছে হ্যাঁ বিধর্মী বিধর্মী মানে কোন যে তার ধর্ম সেটাও জানার দরকার নেই মুসলিম না সে একটা বিধর্মী মানে সে খারাপ এটাই জেনে বড় হয়েছি তো এই মানুষগুলো যখন হুট করে আপনাদের কোনো লেখা পড়লো বা কোনো ভিডিও দেখলো বা সামহাও দেখলো নেগেটিভ ভাবেই নিবে তো আপনাদের যে এই কাজগুলো করতেছেন যেটা কিন্তু সবার মধ্যে স্প্রেড হচ্ছে না ওইভাবে মানে আমি যেটা ফিল করি যেমন এই হুজুরগুলো যে মাথার মধ্যে আমাদের ঢুকিয়ে দিচ্ছে ছোট থেকে সেই জিনিসটা ব্রেক করা তো অনেক কঠিন তাই না তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওরা যেরকম এই ছোট থেকে এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের মাথার মধ্যে সেট করে দিতেছে বা দিচ্ছে এখন তো খুবই বাজে অবস্থা তো আমার আপনারা যারা স্পেশালি এই উদ্যোগ গুলো নিছেন মানুষের মধ্যে সত্য ছড়ায় দেওয়ার জন্য আরেকটু একটু ভাবে করলে লাইক ডিরেক্ট হ্যাঁ ঠিক আছে তুমি ধর্ম বিশ্বাস করো করো তো ইসলামেও তো বলছে যে নামাজ করো রোজা করো হজ করো ওই পাঁচটা কথা বলে দিছে তো বাঙালি তো এই পাঁচটা বাদ দিয়ে বাকি সবই করতেছে আবা যাবা আচ্ছা আচ্ছা আপু আপনি যদি মানে আপনার যদি আইডিয়া অন্যরকম হয় তাহলে সেভাবে অন্য কেউ নিশ্চয়ই করছে বা আপনিও যদি নিজেও করতে চান তাহলে আপনি নিজেও আপনি যে পদ্ধতি বলছেন সেভাবে করতে পারেন কিন্তু আমাদের কাছে এটা হয়তো হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে হয়তো আমাদের প্রচারটা খুব একটা বেশি হবে না বা বেশি মানুষ এগুলো দেখতেও আসবে না ঠিক আছে তাতে আমাদের কোন কিছু আসে না যারা আসবে তারা আসবে যারা না আসবে তারা না আসবে কিন্তু আমরা এটার জন্য এমন কোন প্রতারণার আশ্রয় নিতে পারবো না বা এমন কোন কৌশল আমরা করব না যে কৌশলটার কারণে আমাদের যে মূল কাজ সেটা ক্ষতিগ্রস্ত হয় আসলে কৌশলের প্রয়োজনই নাই আমাদের আমরা যেটা মানে যে জিনিসটা আমরা যুক্তি দিয়ে দেখাতে পারছি সেটা একদম গলা উচা করে বলা উচিত প্রত্যেকেরই উচিত আমি মনে করি প্রত্যেকেরই সেটা গলা উচা করে বলা উচিত কোনো রকমের রাগ করে কোন রকমের কৌশল করে এই জিনিসগুলা আমি সমর্থন করি না বা আমাদের এই প্ল্যাটফর্মে আমরা সমর্থন করি না আপনার আপনি যেটা স্ট্র্যাটেজি বলছেন সেটাতে হয়তো আর একটু ভালো ফল পাওয়া যেতে পারে সেটা ঠিক আছে কিন্তু ফল ফলের জন্য আমরা আসলে আমাদের ঈশ্বর সাথে মানে আমাদের যে নৈতিক অবস্থান কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি না কারণ একবার কম্প্রোমাইজ করলে আরো কম্প্রোমাইজ করতে হবে তখন আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে যেতে হবে একটা সময় হ্যাঁ আমি আমরা আওয়ামী লীগ হতে চাই না হ্যাঁ আমরা যেটা মানে করছি সেভাবেই আমরা করি অন্যরা যারা আছে তারা হয়তো অন্যভাবে করুক সেটা তাদের প্রচারটা আরো বেশি হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের অল্প ছোট প্রচার তাতে আমি সন্তুষ্ট আমার আমাদের আসলে এত প্রচারের আসলে খুব যে জরুরি সেটাও না আস্তে আস্তে করি অনেক বছর ধরে করি পঞ্চাশ বছর ধরে করি তাতে আমার কোনো সমস্যা নেই ফারাজ ভাই আপনি কি বলেন এই বিষয়ে আসলে আমি আপনার সাথে এখানে একমত আবার মনে হয় মানুষের সাথে ইয়ে না করে ওই কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নিয়ে যেটা সত্য সেটাই বলা উচিত যেন মানুষ আমাদেরকে কোন রকম প্রতারক না ভাবে এবং যদিও এটা স্লোলি কাজ করবে মানুষ এটা দেখতে চাবে না ধীরে 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 মানুষের মধ্যে টলারেন্সটা বাড়বে আশা করা যায় এবং ধীরে ধীরে তারা ওইটা একসেপ্ট করা শুরু করবে বাট আপনারা যদি আগে বলে যে আচ্ছা আপনাদের ধর্ম ঠিক আছে আপনার ধর্ম আছে এটা আমার বলা ঠিক এটা আমার মনে হয় না বলা ঠিক হবে কেননা আমরা তাদের অন্ধবিশ্বাসটাকেই বরং একটা সমর্থন দিয়ে দিব সরি আপু আমরা আমরা তাদের অন্ধবিশ্বাসকে সমর্থন দিতে পারবো না কারণ তাদের বেসমেন্টই হচ্ছে অন্ধবিশ্বাস এই যে আপনি দেখেন যে ঘৃণাগুলা যে ঘৃণাগুলা বিষয় আপনি আপনি আমি সবাই কনসার্ন এটার মূলটা কিন্তু এটা মূলটা কিন্তু মানে ইমান বা বিশ্বাস বা অন্ধবিশ্বাস যেটাই বলেন মোহাম্মদ কেননা গেছে মোহাম্মদ করে গেছে তাদের কোরআনে এলাকায় এই জিনিসগুলো এই জন্য তারা অন্ধত্বটা ফলো করে এটা মানুষের প্রতি ঘৃণাটাকে বজায় রাখে নাহলে করতো না বাট আপনার যদি প্রথমেই বলে দেওয়া আছে ঠিক আছে আপনার ধর্ম এটা বলো আপনার ধর্ম সেটা বলো ওইটা যদি না বলে তাদের যেটা অন্ধবিশ্বাস সেটা যদি ধরিয়ে দেয় যে এটা এটা অন্ধবিশ্বাস এবং এটার পিছনে রিজনিং নাই আমার মনে হয় এট দা এন্ড অব দা ডে এই জিনিসটাই বেটার কাজ করবে আর কি হ্যাঁ তা তো অবশ্যই এটা তো আমি বিশ্বাস করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন মানে অফ কিন্তু আসলে দেশের যে অবস্থা চলতেছে ইউটিউব ফেসবুক খুলতে পারি নাই হুজুরদের অত্যাচারে আর ছোট ছোট বাচ্চাদের মধ্যে এটার যে কি এফেক্টটা পড়তেছে আপনারাও নোটিস করবেন দেখেন এখন আমরা যখন টিন এজ তখনও এরকম হিজাব এগুলা এই নববর্ষ কেন করতেছো এই করতেছো এত শুনি নাই এখন যতটা দেখি মাথার মধ্যে মানে ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে গুগোবর চলে আসতেছে মানে বিষয়গুলো আর নেওয়ার মানে নিতেও কষ্ট হয় মানে কি বলবো বিষয়গুলো মানা অনেক কষ্টকর এই মানে আমি চিন্তা করতেছিলাম যে আপনাদের প্রচারের আশায় তো তো আপনারা আপনারা হ্যাঁ কতজন ফলো করলো এটা কেয়ার করেন না করলে তো আর এত এত নিয়ে কাজ করে না যেতেন সেটা তো অবশ্যই বাট এখন বিষয়টা হয়ে গেছে আমি মাঝে মাঝে মানে ডেসপারেট ফিল করি যে এই মানুষগুলো তো এই মানে ভয়ে এগুলা খুলতে চাবেন মানে আল্লাহ আল্লাহ গুনা দিবে এটা তো নেগেটিভ তো ঠিক আছে যদি আপনি ফরানাপ আপনি যদি মনে করেন যে আপনি কোনো মানে আপনি আলাদা একটা অ্যাঙ্গেলের মানুষের সাথে কানেক্ট হতে চান দেন আমি বলবো যে আপনি নিজে একটু চেষ্টা করে দেখেন কারণ এটা তো দায়ভার শুধুমাত্র আমার আসিফ ভাইয়ের বা মারে কি এখানে এরকম তো না রাইট আপনি যদি মনে করেন যে আপনি আরেকটু অন্যভাবে মানুষের সাথে কানেক্ট হতে কানেক্ট হতে পারবেন ওইটাতে একটা বেটার ফলাফল আসে রাখতে পারবেন আপনি সেভাবে চেষ্টা করে চেষ্টা করেন সবগুলাই আহ জাস্ট আসিদ ভাই করতেছে যেটা ছেড়ে দিলা এটা আমার মনে হয় না করা উচিত কারণ তো চেষ্টা করি আপনাদের সবারই সমস্ত আপনাদের সবারই তাই না হ্যাঁ অবশ্যই আমি আসলে আপনাদের ওই অনেক লিংক থেকে অনেক আপনার অনেক বিষয়ে লেখালেখি করেছেন গুলোও পড়েছি আসলে চেষ্টা করি এগুলা স্প্রেড করার চেষ্টা করি আশেপাশের মানুষ বন্ধু-বান্ধব বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ব্রেইন জিনিসটা খুবই পাওয়ারফুল আপনি ছোট থেকে যখন একটা জিনিস বিশ্বাস করে আসবেন মানে এইটা আমি ট্রাই করি আমার বোন আমার বোনকে বোঝানোর বা আমার মাকে বোঝানোর ও মাই গড ইটস ভেরি ডিফিকাল্ট ওই দিন শেষে যেই লাও সেই কদু দুটা কথা বলতে গেলে যে মানুষটা কোনোদিন মানে তসলিমা নাসরিনের একটা বই পড়ে দেখে নাই সে কি লেখছে সে জানেও না সে বলে বসে যে বলে বসবে যে হ্যাঁ হ্যাঁ তাসলিমা নাসরিন হইছো বাট সে জানেই না সে কি করছে সে কি লেখছে তার মতবাদটা কি এটার এটার সোর্সটা হচ্ছে ভয় আর অন্ধবিশ্বাস এবং সেটাকেই ধ্বংস করতে হবে সেটাই সেটাই আমি আসলে হয়তোবা হ্যাঁ আপনারা যেটা বললেন যে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে চাবেন না ঠিক আছে এটাও যুক্তিগত আমি আসলে আমার ছিল যে যদি এভাবে সম্ভব হয় যে ঠিক আছে তুমি যদি একটা শক্তিকে বিশ্বাস করো ঠিক আছে তার উপাসনা করো কিন্তু এর বাহিরে এই অন্ধবিশ্বাসগুলো গুলো আসলে আমাদের পয়েন্ট কিন্তু কিন্তু পয়েন্ট এটাই আমরা কিন্তু কখনো কাউকে বলছি না যে তুমি অন্ধবিশ্বাস করতে পারবে না আমরা আমরা জাস্ট দেখাচ্ছি যে তাদের অন্ধবিশ্বাসটা কেন অন্ধবিশ্বাস এবং কেন এটা অযৌক্তিক কেন এটা অমানবিক সেটা আমরা দেখাচ্ছি কিন্তু আমরা কিন্তু কাউকে বাধ্য করছি না যে তুমি বাবা অন্ধবিশ্বাস করতে পারবে না করলে তোমাকে আমরা মাই দিব বা তোমাকে মানে শাস্তি দিব এটা কিন্তু আমরা কখনো বলছি না বরঞ্চ আমাদের এখান থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস করাটাও মানুষের অধিকারের অংশ অধিকার সে অন্ধবিশ্বাস করতে চাইলে করুক কিন্তু আমরা ওইটা কেন ভুল ওইটা কেন অমানবিক এই জিনিসটা আমরা আলোচনা করি তার মানে কিন্তু আমাদের কিন্তু এরকম কোন ইয়া নাই যে আমরা তাদেরকে অন্ধবিশ্বাস করতে দিচ্ছি না তা কিন্তু না হ্যাঁ আপনারা তো অবশ্যই আমি একটা পোস্টও দেখলাম যে ঠিক আছে শরীফ শরীফার পেজটা ছিঁড়ে ফেলছে এটা তার অধিকার আছে আপনারা যুক্তিগত কথাই কিন্তু বলেন বাট এই যুক্তিটা তো সবার জন্য আসলে আই উড সাজেস্ট যে আপনারা অন্ধবিশ্বাস বা এটা প্রমোট না করেন বাট একটু সহজভাবে যদি আপনাদের লেখাগুলো যেগুলো লেখেন ব্লগের মধ্যে বা সামথিং এটা যদি আরেকটু সহজভাবে সহজ ভাবে না কথাটা ভুল ওয়ার্ডটা লাইক যে মানুষের জানি না এটা আমি কিভাবে বুঝাবো যে একটা আপনাদের আর্টিকেল একটা মানে শিরোনামটা দেখেই ভয় পেয়ে যাবে ওরে বাবা এটা তো পুরাই মানে অ্যাটলিস্ট ভিতরে ঢুকুক দেখুক কি লেখা না আমরা আমরা চাই জানো জেনে বুঝেই ঢুকুক আমরা চাই জানো জেনে বুঝেই ঢুকুক বুঝেই ঢুকুক যে আমরা ধর্মের দায়ী করতেছি একদম মানে চিল্লাkaita লবণ লাগা দিচ্ছি এটাই বুঝেই ঢুকুক আমরা এটা চাই জানো সেটা বোঝেছনি মানুষ ঢুকুক ভুল বোঝে ভুল করে যেন ঢুকে না পারে বোঝেছনে ঢুকুক আমরা সব সময় চাই প্রত্যেকটা মানুষ বোঝেছনে যেই ডিসিশনটা নেক এটাও তার অংশ যে সে বোঝেছনে ডিসিশনটা নেক যে আমাদের লেখাটা পড়বে কি পড়বে না সেটাও বোঝেছনে নেক paranapa আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত ঠিক খুবই ভালো কিন্তু আমরা আসলে সেইভাবে কাজ করতে চাই না কিন্তু আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ওকে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি কি আর কিছু বলবেন উম না আসলে আমার আর কিছু বলার নেই আমি ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে শুভরাত্রি সানন্দাপুর সারি